আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি যাদের আঠারো বছরের নিচ্ছে তারা ভিডিওটি দেখবেন না যারা বিশেষ করে আরব যেতে ইচ্ছুক এবং আরব নতুন এসেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যধিক কার্যকরী হবে আপনাদের যদি বকা জকা করে তাহলেও আপনারা বসতে পারবেন খারাপ কিছু গালি দিলেও বসতে পারবেন সে উদ্দেশ্যে ভিডিওটি বানানো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন খারাপভাবে নিবেন না প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে খিনজির বা খানজির অর্থ হচ্ছে শুকর যদি কাউকে শুকুরের বাচ্চা বলে গালি দেয় তাহলে এইভাবে দিবে ইবনে খিঞ্জির শুকুরের বাচ্চা তারপরে আছে ইনত হিমার তুমি একটা গাদা হিমার মানছে গাদা আবার অনেকে হুমারও বলে থাকে ইনতা হুমার তুমি একটা গাদা কালফ মানছে কুকুর বা ক্যালফ সববাবই বলে থাকে সবভাবে শিখে নিবেন ক্যালফ বা কালফ মানছে কুকুর বা কুত্তা হাইওয়ান মানছে জানোয়ার আরব কান্ট্রিতে আপনারা দেখবেন সবচেয়ে বেশি হাইওয়ান বলে গালি দিয়ে থাকে হাইওয়ান মানছে জানোয়ার বা পশু ইনতা খেওয়ান তুমি একটা জানোয়ার আবার অনেকে জানোয়ারের বাচ্চা বলেও গালি দিয়ে থাকে এইভাবে বলে ইবনে খেওয়ান জানুয়ারের বাচ্চা কোথাকার তাহলে এই থেকে আমরা জেনে নিলাম কালফ ইনতা ক্যালফ তুমি একটা কুত্তা খাইওয়ান জানোয়ার ইবনে খাইওয়ান জানোয়ারের বাচ্চা গহবা গহবা মানছে ব্যবসা বা খানকি জিন্স মানছে সেক্স সাধারণত আমরা সিবিতে সেক্স লিখে থাকি বা জেন্ডার লিখে থাকি সেটা কি মহিলা সেটা মহিলা বা পুরুষকে বোঝানোর জন্য আমরা সেক্স লিখে থাকি বা জেন্ডার লিখে থাকি তো জিন্স মানে হামেল মানে কুলি বা দিনমজুর আবার হামেল মানে গর্ভবতী বা প্রেগনেন্ট হামেল মানছে গর্ভবতী হামমেল মানছে কুলি বা দিনমজুর সাদি বা তাদি মানে স্তন বা দুধ মনি মানে বীর্য মনি আর বিশ্বব্দের অত হচ্ছে বীর্য হালি মানছে দুধ কুস মেয়েদের স্থান বা জনাঙ্গ আবার যদি বলে কুশবাড়া মানে যে দুনিয়া পাতা জুব্বি মানে ছেলেদের জনাঙ্গ তাহলে আমরা সবাই জানি কুস মানে যে মেয়েদের লজ্জাস্থান বা জনাঙ্গ কুশবাড়া মানে সে দুনিয়া পাতা জুব্বি মানে ছেলেদের ছেলেদের জনাঙ্গ হাবিবি মানেছে প্রিয় হাবিবি মানে ডিয়ার বা প্রিয় হুব বা খুব বুন মানুষের ভালোবাসা হুব বা খুব মানুষের ভালোবাসা শর্মুতা মানের নষ্ট মহিলা যে দেহ ব্যবসা করে তাকে বলে আরবিতে শর্মুতা হামেল মানছে গর্ভবতী হামেল আরবি শব্দের রথ হচ্ছে গর্ভবতী বা প্রেগনেন্ট দুঃখ দুঃখ সহবাস করা বা শারীরিক মিলন করা আমরা সবাই জানি দুঃখ দুঃখ আরবি শব্দে রথ হচ্ছে সহবাস করা বা শারীরিক মিলন করা খানিস মানছে হিজ্জা বা তৃতীয় লিঙ্গের মানুষ তৃতীয় লিঙ্গের মানুষ কে আমরা হিজ্জা বলে থাকি হিজড়া আরবি হচ্ছে খানিস মেয়েদের জনাঙ্গ বা গোপনাঙ্গকে বলে কুস দুশ্চরিত্র বা চরিত্রহীন কি আরবিতে বলে সর্মুতা দুশ্চরিত্র বা চরিত্রহীন মানুষকে আরবিতে বলে সর্মুতা তো আপনাদের সুবিধার্থে আবারও ভিডিওটি রিপিট করছি দুশ্চরিত্র বা চরিত্রহীন আরবি হচ্ছে শর্মতা মেয়েদের জনাঙ্গ বা গোপনাঙ্গ আরবি হচ্ছে কুস খানিস আরবি শব্দের অত্যচ হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষকে আমরা হিজরা বলে থাকি আরবিতে বলে খানিস দুঃখ দুঃখ মানুষের সহবাস করা বা শারীরিক মিলন করা হামেল মানচে গর্ভবতী সর্মুতা মানছে নষ্ট মহিলা বা যে দে ব্যবসা করে সেটাকে আরবিতে বলে সর্মুতা খুব বা খুব মানুষের ভালোবাসা হাবিবি মানছে প্রিয় কুস মানে লজ্জা স্তান বা জৌনাঙ্গ মানে মানছে দুনিয়া পাতা জুব্বি মানে ছেলেদের জনাঙ্গ মণি আরবি শব্দ হচ্ছে বীর্য খালি মানেছে দুধ হামেল মানছে কুলি বা দিনমজুর হামেল মানছে গর্ভবতী সাদি বা তাদি মানছে স্তন বা দুধ গহবা মানছে বেশ্যা বা খানকি জিন্স মানছে কুকুর মানছে জানোয়ার ইবনে খাইয়ান জানোয়ারের বাচ্চা খিনজির বা খানজির মানছে শুকর ইবনে খিনজির শুকুরের বাচ্চা খিমার মানছে গাদা বা হুমার মানছে গাদা আরব কান্টিতে হিমারও বলে হুমারও বলে ইনতা হিমার ইনতা হুমার তুমি একটা গাদা সম্মানিত আরবি ভাষার দর্শক দর্শকবৃন্দ আমাদের আজকের আরবি ভাষার শিখার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো ভিডিওটি আপনারা অন্যভাবে নেবেন না যাতে করে আপনাদেরকে কেউ গালি দিলে আপনারা বসতে পারে সেই উদ্দেশ্যে ভিডিওটি বানানো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম